আপনি শুনে হয়তো অবাক হবেন আমি এক একটা ক্লায়েন্ট থেকে তিন তিনবার করে টাকা ইনকাম করি কিভাবে প্রথমে আমি একটা ভিডিও বানাই আমি একটা অডিয়েন্সকে টার্গেট করে একটা ভিডিও বানাই হতে পারে সেটা ডক্টর হতে পারে সেটা ধরেন বিভিন্ন রকমের সার্ভিস প্রোভাইড করে হতে পারে সেটা ই কমার্স উদ্যোক্তা আমি এক একটা নিজকে টার্গেট করে এক একটা করে ভিডিও বানাই এবং এই ভিডিওতে এমন সুন্দর করে তথ্যগুলো উপস্থাপন করি যে এই নিশে যারা ওয়েবসাইট বানাইতে চায় তারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে এবং এই ভিডিওতে আমি এত সুন্দর তথ্য উপস্থাপন করি এমনভাবে উপস্থাপন করি যেন তারা আমাকে এক্সপার্ট মনে করে আর আমাকে এক্সপার্ট মনে করাটাই স্বাভাবিক কারণ আমি গত চোদ্দ বছর ধরেই মার্কেটে কাজ করতেছি তো আমি আমার অভিজ্ঞতা আমার অ্যানালাইসিস আমি ওই ভিডিওতে তুলে ধরি ক্লায়েন্টরা আমাকে যখন এক্সপার্ট মনে করে তখন তারা মনোযোগ সহকারে ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তো এইখানে আমার একটা ইনকাম হয়ে যায় সেটা হচ্ছে আমার ইউটিউব থেকে ভিডিওর মনিটাইজেশন আমি যদি শুধু ইউটিউবের কথা বলি আমার ইউটিউব থেকে কিন্তু প্রত্যেক হাজার ভিউ থেকে অন অ্যারাউন্ড দুই ডলারের মতো আমি পাই এইটাও কিন্তু একটা অবাক করার মতো তথ্য কারণ বাংলা কন্টেন্টে দশ হাজার বিউ থেকে এক ডলার দেড় ডলার বা দুই ডলার পাওয়া যায় অথচ আমার ইন্ডাস্ট্রির বা আমার নিশের এক হাজার বিউ থেকে আমি প্রায় দুই ডলারের মতো করে পাই এক্সাম্পল হিসেবে আপনি যদি এই ভিডিওটি দেখেন এই ভিডিওতে কিন্তু আমার টোটাল ভিউ মাত্র দশ হাজার ছয়শো এবং এই দশ হাজার ছয়শো ভিউ থেকেই কিন্তু আমি অলরেডি তেইশ ডলার ইনকাম করেছি এবং দুইশো সাতাত্তরটি সাবস্ক্রাইবার অর্জন করেছি আর এই ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশনও কিন্তু খারাপ না যদিও ভিডিওটি কিন্তু খুব বেশি বড়ো ছিল না প্রায় উনিশ বিশ মিনিটের মতো একটা ভিডিও কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু খুবই ভালো ছিল তো দশ হাজার ভিউ থেকে তেইশ ডলার মানে হচ্ছে প্রতি হাজার ভিউতে প্রায় দুই ডলারের বেশি এই ভিডিওটির দিকে যদি তাকান দেখবেন যে এই ভিডিওতে ভিউ হচ্ছে ছয় হাজার নয়শো কিন্তু এই ভিডিও থেকে আমার ইনকাম হয়েছে এখনও পর্যন্ত প্রায় উনিশ ডলার ক্লায়েন্টসরা যখন আমার এই ভিডিও দেখতে আসে যখন তারা বুঝতে পারে যে আমি একজন এক্সপার্ট তখন তারা আমার সাথে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করার পর তার সাথে ইনকামের দ্বিতীয় ধাপ শুরু হয় আর প্রথম ধাপের আয় কিন্তু আমি এই ভিডিও থেকে করে ফেলেছি কারণ আমার এই ভিডিওগুলো আমার ক্লায়েন্টসরা দেখে আর ক্লায়েন্টসের ভিডিওতে যখন বিজ্ঞাপন ডিসপ্লে হয় তখন কিন্তু আমি একটা রেভিনিউ জেনারেট করতেছি তো এইটা গেল আমার প্রথম ধাপ দ্বিতীয় ধাপে আমি কি করি ক্লায়েন্ট যখন আমার সাথে কমিউনিকেশন করে তখন তাকে আমি সুন্দর একটা বাজেট দিই তার ওয়েবসাইটটা কি ধরনের ওয়েবসাইট হবে সেই ওয়েবসাইটটাতে কি ধরনের হোস্টিং ব্যবহার করা উচিত সেই ওয়েবসাইটটাতে কোনো এক্সট্রা অর্ডিনারি থিম বা প্লাগিন যদি লাগে সেই প্লাগিনটার প্রাইস কত এই সবগুলো মিলে আমি তাকে সুন্দর করে একটা বাজেট দিই আমি অলওয়েজ চেষ্টা করি আমার ক্লায়েন্টের জন্য যা প্রয়োজন শুধু তাই সাজেস্ট করার জন্য তার যেন অতিরিক্ত খরচ না হয় সেই দিকটাও আমি খেয়াল রাখি তো ওয়েবসাইট তৈরি করতে গেলে ম্যান্ডেটরি বিষয় হচ্ছে ডোমেইন হোস্টিং থিমস প্লাগ এগুলো তো ম্যান্ডেটরি এই ক্ষেত্রে আমি কিন্তু ডোমেইন এবং হোস্টিংয়ের অ্যাফিলিয়েট করি কোনো কোনো সময় আমি থিম প্লাগ ইনারও অ্যাফিলিয়েট করি মোস্ট কেস আমি থিম প্লাগ আমি প্রোভাইড করি আমার ক্লায়েন্টকে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যদি এক্সট্রা অর্ডিনারি কিছু লাগে সেক্ষেত্রে সেই থিম বা প্লাগিনের অ্যাফিলিয়েট করি তো মোস্ট কেস আমি যেটা করি হচ্ছে ডুমেন এবং হোস্টিংয়ের অ্যাফিলিয়েটটা কিন্তু ডেফিনেটলি আমি করি আমার ক্লায়েন্টকে আমি অলওয়েজ চেষ্টা করি যেন যে ভালো হোস্টিংটা যে কোম্পানির হোস্টিংটা ভালো যাদের সাপোর্টটা ভালো পাওয়া যাবে তাদের হোস্টিংটা প্রোভাইড করার জন্য এতে করে ক্লায়েন্ট হ্যাপি থাকে আর ক্লায়েন্ট যখন হোস্টিং কিনতে যাই তখন আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা তাকে ব্যবহার করতে বলি এতে করে কিন্তু আমি এখান থেকে হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট পাই আপনি হয়তো বলবেন যে ভাই হোস্টিং অ্যাফিলিয়েট করে আর কয় টাকায় বা ইনকাম করা যায় হোস্টিং থেকে কেমন অ্যাফিলিয়েট আয় হয় সেই বিষয়টা দেখার জন্য আমি চলে আসছি আমার হোস্টিংগারের অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে আমি এখন চলে যাব রিপোর্টে রিপোর্ট থেকে পারফরমেন্স রিপোর্টে যাব এই মাসে অলরেডি দুইটা ক্লিকস হয়েছে কিন্তু কোনো রকমের কনভার্সন হয়নি প্রত্যেকটা ক্লিকেই কনভার্সন হবে না আজকে হচ্ছে মাসের ছয় তারিখ তো আমরা এখানে গত মাস সিলেক্ট করব লাস্ট মান্থ সিলেক্ট করবো এরপর অ্যাপ্লাই বাটন ক্লিক করব তারপর আমরা দেখতে পারবো মাত্র দুইটা সাইন আপ হয়েছে দুইটা কনভার্শন হয়েছে এগারোটা ক্লিক হয়েছে এগারোটা ক্লিকে দুইটা কনভার্শন কিন্তু দুইটা কনভার্শনে আমি পেয়েছি একশো একাশি ডলারের মতো একশো আশি ডলার মানে হচ্ছে প্রত্যেকটা সাইন আপে আমি অ্যাভারেজে নাইনটি ডলার কিন্তু কমিশন পেয়েছি আপনি যদি ফাইবারে যান দেখবেন যে অনেকেই এরকম সত্তর ডলার আশি ডলার বা নব্বই ডলার দিয়ে কিন্তু ফুল ওয়েবসাইট বানিয়ে দিচ্ছে একজন ফুল ওয়েবসাইট বানিয়ে যত টাকা ইনকাম করতেছে আমি কিন্তু আমার ক্লায়েন্টকে একটা রেফারেল লিঙ্ক শেয়ার করে ওই পরিমাণ বা তার চেয়ে বেশি আয় করতে পারছি এটা নাইনটি ডলার হবে নাকি সিক্সটি ডলার হবে এটা ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্টস কত টাকা দিয়ে হোস্টিং কিনছে তো আমি যদি এই পুরো বছরের ব্যাপারটা একটু দেখি যে দিস ইয়ার আমার এই পুরো বছরে হচ্ছে সাতটা কনভারশন আসছে সাতটা কনভার্সনে তিনশো চুয়ান্ন ডলার আমার এখন পর্যন্ত ইনকাম হয়েছে তিনশো চুয়ান্ন ডলার এবং সাতটা কনভার্শন যদি আমি হিসাব করি প্রত্যেকটা কনভার্শন অন অ্যাভারেজ আমি ফিফটি ডলার প্লাস আয় করেছি এটা শুধু ছিল আমার হোস্টিংয়ার চলে না আমি একটু আপনাদেরকে আমার জিমেইলে নিয়ে যাই এবং সার্চ করি অ্যাফিলিয়েট একজন হোস্ট অ্যাফিলিয়েট আমরা একজন হোস্টের একবারে সর্বশেষ জুনের এক তারিখে যে ইমেলটি পেয়েছিলাম এই ইমেলটি যদি আপনাদেরকে দেখাই এখানে দেখবেন যে দুইটা সাইন আপ হয়েছে একজন হোস্টে এবং প্রত্যেকটা সাইন আপের জন্য আমি পাচ্ছি সাঁত্রিশ ডলার করে এবং আমি যদি এটাকে ক্যালকুলেশন করি এখানে আসতেছে পঁচাত্তর ডলার আর ওইদিকে ছিল হচ্ছে একশো একশো আশি ডলার এই একজন হোস্ট এবং এই হোস্টিং আর মিলে আমার অলরেডি কিন্তু আয় করে ফেলেছি গত মাসে দুইশো ডলার আমি যদি এইভাবে আমার আরও যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টগুলি আছে সেই অ্যাকাউন্টগুলি আপনাদেরকে দেখাই সেটা দেখাইতে দেখাইতে কোনোটাতে কম কোনোটাতে বেশি দেখাইতে কিন্তু লম্বা সময় লাগবে জাস্ট এটা বলার উদ্দেশ্য ছিল যে আপনি কিন্তু রকমের আয় করতে পারেন অ্যাফিলিয়েট করে আমি এখানে হোস্টিংয়ের অ্যাফিলিয়েট করছি আমি কিন্তু থিমেরও অ্যাফিলিয়েট করি আমি প্লাগিনসের অ্যাফিলিয়েট করি আর এই গুলো করার জন্য কিন্তু আমি আমার ইউটিউব ভিডিওতে এই লিঙ্কগুলো প্রমোট করি ছোট্ট আরেকটি বিষয় দেখায় চলেন আমি আপনাদেরকে থিম ফরেস্টে নিয়ে যাই আপনারা জানেন যে থিম এবং প্লাগিন কেনার জন্য থিম ফরেস্ট হচ্ছে সবচেয়ে বড়ো মার্কেটপ্লেস এই থিম ফরেস্টে আপনি টাকা খরচ করে এই জায়গা থেকে কিন্তু থিম কেনেন থিম ফরেস্টে কিন্তু আমার টুকটাক কিছু ইনকাম হয় চলেন আমরা একটু আর্নিং স্টেটমেন্টটা দেখি এবং এরপর যদি আমি আর্নিংসে চলে আসি আর্নিংসে আসলে দেখবেন যে এখনও পর্যন্ত কিন্তু আমি থিম ফরেস্ট থেকে মোর দ্যান টু থাউজেন্ড ডলার ইনকাম করেছি এইভাবে এই ছোট ছোট ইনকামগুলো কিন্তু আপনাকে একটা সময় অনেক বড় একটা অ্যামাউন্ট দেখাবে তো এটা হচ্ছে দ্বিতীয় ধাপ আমি আমার ক্লায়েন্টের কাছে অ্যাফিলিয়েট করে আয় করি এতে করে কিন্তু আমার ক্লায়েন্টের কোনো ক্ষতি নাই অনেক সময় বিভিন্ন কোম্পানি শুধু আমার অ্যাফিলিয়েট ব্যবহার করলে ক্লায়েন্টকে এক্সট্রা একটা কমিশন দেয় তো এটা হচ্ছে দ্বিতীয় ধাপ আর তৃতীয় ধাপটা সহজ ব্যাপার আমি ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্ট আমাকে পেমেন্ট করবে ব্যাপারটা সিম্পল তো অনেকে কিন্তু শুধু তৃতীয় ধাপটাই নিয়ে পড়ে আছে। তারা ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্ট টাকা দেবে শুধু এর উপর ডিপেন্ডেন্ট কিন্তু এর আগে আরও দুইটা ধাপ আছে আপনি আরও বেশ কিছু ওয়েতে ক্লায়েন্টকে মনিটাইজ করতে পারেন একটা ক্লায়েন্টকে আরও বেশ কিছু ওয়েতে মনিটাইজ করতে পারেন আমি তিনটার কথা উল্লেখ করলাম আপনার মাথায় যদি আর কোনো কিছু থাকে সেক্ষেত্রে এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন আমিও আপনার কাছ থেকে শিখতে চাই পুরো ভিডিও জুড়ে আমি চেষ্টা করেছি এই বিষয়টাকে সহজভাবে উপস্থাপন করার জন্য এরপরেও আপনার যদি কোনো প্রশ্ন বা সাজেশন থাকে সেটা কমেন্টে জানাবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ